সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬, আহত প্রায় অর্ধশত, অনেকের অবস্থা আশঙ্কাজনক, ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। ওভারলোড গাইডে ছিল, অনেক যাত্রী ছিল, উপরেও লোক ছিল, এমনকি ভিতরে মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। ড্রাইভারের কারণে মত অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার রং সাইডে গাড়ি চালাচ্ছিল। নর্থ বেঙ্গলগামী একটি গাড়ি, এটা ছিল সাবির পরিবহন, নর্থ বেঙ্গল থেকে ঢাকাগামী, আর একটা ছিল আজাদ পরিবহন, এই দুইটা গাড়ি কোয়াটার মোড় এবং মুলিবাড়ি মোড়ের মাঝখানে আমরা ব্রিজ থেকে আনুমানিক ৫ কিলোমিটার পশ্চিমে এখানে মুখোমুখি সংঘর্ষ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি মমতাজ মোস্তফা এবং আমি সৌমিত্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামের লালখান বাজার ও বায়েজিদ এলাকায় দেয়াল ও পাহাড় ধসে শিশু নারী সহ মারা গেছেন ৬ জন, সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে পুলিশের অপরাধ, আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ, প্রতিটি ঘটনার ক্ষেত্রে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় দাবি পুলিশের। চট্টগ্রাম বন্দর ব্যবহারে বিভিন্ন দেশ আগ্রহী হলেও সক্ষমতা নিয়ে ব্যবহারকারীদের প্রশ্ন, নতুন ৩টি কন্টেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা কর্তৃপক্ষের। ৩১ জুলাই থেকে কার্যকর হবে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি, পঞ্চগড়ের বেশিরভাগ ছিটমহলের বাসিন্দাই থাকতে চান বাংলার মাটিতে। এবং ঈদের ছুটিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়, আনন্দ সময় পার করছেন সবাই। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত ও আহত হয়েছেন আরও ৪৫ জন। ভোর ৫:৩০টার দিকে সদর উপজেলার সৈয়দাবাদ মুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২২ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায় গাড়ির গতি বেশি থাকায় এবং চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ প্রতিনিধি রিঙ্কু কুণ্ডু ও রিপোর্টার সাইফুর রহমান রকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী সাব্বির পরিবহনের একটি বাস রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আজাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১০ জন, আহত হন প্রায় ৪৫ জন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২জনের মৃত্যু হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন আরও ২২ জন। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বেমসে ছিলাম, তো বেমস থেকে যখন জ্ঞান ফিরছে উঠে দেখি বহুত মানুষ সিটের নিচে দিয়ে পড়ে রয়েছে। লাস্টে দিয়ে কষ্ট মষ্ট হয়ে একা পার হয়ে গেলাম, বাইরে এলাম জানালা দিয়ে। ড্রাইভারের কারণে মত অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার বন্ধু রং সাইডে গাড়ি চালাচ্ছিল। ওভারলোড গাইডে ছিল, অনেক যাত্রী ছিল, উপরেও লোক ছিল, এমনকি ভিতরে মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, এমন অবস্থা। তো হঠাৎ এইখানে আসিয়া গাড়ির সাথে সংঘর্ষ। আমার কাছে ফোন আসলো একটা, আজাদ গাড়ি এক্সিডেন্ট করছে, আজাদ গাড়িতে এক্সিডেন্ট করছে, আমার ভাসতে থাকে, তো ড্রাইভার গাড়ি চালায়। তো পরে শুনলাম যে মারা গেছে। আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা বামেই ছিল, চট্টগ্রামের গাড়িটা ওভারটেক করতে যায়, তারপরে আমার গাড়িটা মারা গেছে। এদিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন। কিছু কিছু আত্মীয় স্বজন আসছেন, তারা ১০ জনকে নিয়ে গেছেন, এখন আছেন ১৩ জন এবং তারা আশঙ্কামুক্ত আছেন, ভালো আছেন। আমাদের টিম
ভালোভাবে কাজ করতেছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা করে অনুদানের ঘোষণা দেওয়া হয়। দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোড ফাঁকা হওয়ার কারণে ড্রাইভাররা দ্রুতবেগে গাড়ি চালাচ্ছিল, আর চট্টগ্রাম থেকে যে সাবির পরিবারের যে ড্রাইভারটা ছিল এই ঘুম অবস্থায় ছিল, সে ঘুমন্ত অবস্থায় দ্রুতবেগে যা রং সাইড দিয়ে যা আজাদ পরিবহন নামের ঘাটে দেওয়া দেয়, কারণ অদক্ষ ড্রাইভারের এবং ড্রাইভারের ঘুমের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত 5 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জ সদর হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুর রহমান। রকি, আহতদের অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, সৌমিত্র, আপনি শুনেছেন যে সিরাজগঞ্জের মুলাটুলিতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছেন এবং প্রায় আহত হয়েছে 10,000-এর অধিক। আমরা যেটি ঘটনাটির বিবরণে জেনেছি পুলিশের কাছ থেকে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে, সেটি এরকম ছিল যে আজাদ পরিবহনের একটি বাস কুড়িগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল এবং চট্টগ্রাম থেকে আসছিল দিনাজপুরগামী একটি বাস সাব্বির পরিবহনের। তো মুলিটলি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে এটি মুলিটলি মুলিবাড়ি এলাকায় আসলে দুটো বাস দুটি মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষে ঘটনাস্থলে বেশ কয়েকজন প্রাণ হারায় এবং সেখান থেকে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের লোকজন এবং পুলিশের কর্মকর্তারা তাদের উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে পাঠালে এখানেও 2-1 জন মারা গেছেন পরে। তারপর এখান থেকে কিন্তু গুরুতর আহত অবস্থায় 22 জনকে এখন পর্যন্ত বগুড়ায় পাঠানো হয়েছে, বগুড়া আজিজুল হক মেডিকেল কলেজে। সেখানে পাঠানোর পরে কিন্তু 2 জন মারা গেছেন এখন পর্যন্ত। আমরা এই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পেয়েছি 16 জন। এছাড়া কিন্তু আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিরাজগঞ্জ সদরে কিন্তু এখন পর্যন্ত এখনো 13 জন চিকিৎসা নিচ্ছেন যারা এই ঘটনায় আহত হয়েছিলেন। আমরা তাদের সাথেও কিন্তু কথা বলেছি, তারা বলেছিলেন অধিকাংশই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মূলত তারা কিন্তু ঘুমাচ্ছিলেন, তারা কিন্তু বুঝতে পারেননি, হুট করেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তারা কিন্তু মানে অনেকটা আচমকাই এই বড় ধাক্কাটা খেয়েছে। তারা যখন দেখে, অনেক সময় পাশ থেকে দেখেছে যে অনেকে মারা গেছিল এবং তারাই এদেরকে অনেক বের করে উদ্ধার করেছিল। এই ঘটনায় কিন্তু আমাদের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের সাথেও কথা হয়েছে। জেলা প্রশাসক যারা মারা গেছেন তাদের সবার পরিবারকে তাৎক্ষণিকভাবে দাফন কাফনের সাহায্যার্থে 10,000 টাকা করে দিয়েছেন। আমাদের কথা হয়েছিল এখানকার সিভিল সার্জনের সাথে, তিনি আমাদের জানিয়েছেন এখন পর্যন্ত যে 13 জন রয়েছে এই 13 জনকে কিন্তু যেন সুচিকিৎসা পায় সেজন্য কিন্তু তাদের চেষ্টা অব্যাহত আছে। এখানে এখনো যারা 13 জন আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই, আপনি তো ওই বাসে ছিলেন, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, আপনি কি জাগন ছিলেন তখন বা আপনি কি দেখেছেন? পিছে ছিলাম, তো সামনে তো মানুষের জাম, কিন্তু সামনে যখন ওই গাড়ি মানে একটু রং সাইডে নিছে ওই ও গাড়িটাও আসছে, আসে মানে ধাক্কা লাগছে। আমি তখন অজ্ঞান হয়ে গেছি। কতক্ষণ বাদে দেহে রক্ত যখন ইন্দ্রিয় মানে ঝরি পড়তেছে তখন আমি মুশকিলি দেখতেছি মানুষ মানে সিটের নিচে সবগুলো মানে কেউ বাইরে গেছে, কেউ কেউ সিটের নিচে পড়ে গেছে। তারপর আমি টায়ার দুটো টানা ছেড়েও করছি বাইর করার জন্য, পারিনি। আমি লাস্টে নিজে মানে টিকতে না পারি বাইরে গেছি, তারপর পুলিশে আমাকে আবার নিয়ে আসছে মেডিকেলে। আমরা আমাদের একজন আহত ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে যে 22 জন রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। এখানে আমাদের ডিআইজির সাথে কথা হয়েছে, অতিরিক্ত ডিআইজি, তিনি আমাদের বলেছেন এই বিষয়টিতে পুলিশ একটি মামলা করবে, মূলত মামলার এখনও প্রস্তুতি চলছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই সড়ক দুর্ঘটনার সর্বশেষ অবস্থা। দর্শক, সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে রিপোর্টার সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন ঘটনার বিবরণ এবং আহতদের অবস্থা, এবং আমরা একজন প্রত্যক্ষদর্শী এবং আহতর কথাও শুনছিলাম। চট্টগ্রামের লালখান বাজার ও বায়েজিদ এলাকায় দেয়াল ও পাহাড় ধসে 4 শিশু ও 1 নারী সহ মারা গেছেন 6 জন। গতকাল মধ্যরাতে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন। নিহতদের মধ্যে একই পরিবারের 3 শিশু রয়েছে। মূলত ভারী বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
কোনোভাবে যেন থামানো যাচ্ছে না এই মায়ের কান্না। বিলাপ করে কাঁদছিলেন আর অভিশাপ দিচ্ছিলেন যারা পাহাড় কেটে বসত বাড়ি তৈরি করে ভাড়া দিয়েছিল তাদের। ঈদের রাতে এ পাহাড় কেড়ে নিয়েছে তার তিন আদরের সন্তানকে। অন্যান্য দিন রাত একটাই ঘুমালো, নিয়তির টানে কাল রাতে তারা নয়টায় ঘুমিয়ে পড়েন। আর প্রবল বর্ষণের ফলে ঘুমের মধ্যে আমিন করণীর বাসার উপর ধসে পড়ে বিশাল এক পাহাড়। স্থানীয় লোকজন তাকে এবং তার স্বামী শাহজানকে উদ্ধার করলো। ঘটনাস্থলে মারা যায় তিন সন্তান, এক বছর বয়সী কন্যা বিবি মরিয়ম, পাঁচ বছর বয়সী উম্মে সালমা এবং ১২ বছর বয়সী আরাফাত হোসেন ফরিদ। রোজার মাস কাম আসিল না, কত কষ্ট করে রোজা রয়েছে, একটা রোজা ভাঙে না। আমি তো ঘুমে আসিলাম, বৃষ্টি বৃষ্টি ভাঙি হচ্ছে হাড়ের উপরের থেকে ওই মাটির জঙ্গলা টঙ্গলা লই মাটি উঁচের ফল্লা কান ছাপ দিছে। আল্লাহ আমাদের কিলে রেখিল, আমাদের ডগারি লই। ঠিক একই সময় পাহাড়ি মাটি সহ দেওয়াল দোষে লালখান বাজার পুরাকরণী এলাকায় মারা যায় আরো তিনজন। এরা হলেন মরিয়ম বেগম, তার ২ বছর বয়সে কন্যা সন্তান সুরাইয়া আক্তার এবং প্রতিবেশী ৪ বছরের কন্যা শিশু আখি আক্তার মিম। এই ঘটনায় আরো দুজন আহত হয়। দুটো ঘটনার জন্যই পাহাড় দখলদারদের বিরুদ্ধে অভিযোগ এনেছে স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমার জমিদারের থেকে জুলুম করিয়ে ওর কুকুনের জায়গাটা দখল করছে। এখানে মানে এখানে বড় নালা আছে, নালাটা আমি বন্ধ করতে মানা করছিলাম। ওই নালাটা বন্ধ করানোর পর তো মানে যাইতে পারে না, এদিকে বন্ধ হয়ে গেছে রাস্তা, এই জন্য ওয়ালটা বাড়ি গেছে। আমাদের তদন্ত চলছে, আমরা যদি দেখি যে আসলে তারা ওই ধরনের কোনো অপরাধ করে থাকে, যেমন এই ওয়ালটা করার ব্যাপারে যদি সে সঠিক নিয়ম কারণ মেনে না চলে, যদি না মানে যদি ওয়াল করে থাকে এবং সেটা যদি প্রয়োজনীয় ফাউন্ডেশন যদি না দেওয়া থাকে, কিংবা অন্যায়ভাবে যদি কারো কেউ দখল করে থাকে, সেক্ষেত্রে কারো দায় দায়িত্ব থাকলে বা কারো গাফিলতি থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় দোষে প্রাণহানির ঘটনা ঘটে। এর মাঝে গত মাসও পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল জেলা প্রশাসন, কিন্তু এর মাঝে আবারও ঘটল এ প্রাণহানির ঘটনা। পাহাড়ি মাটি এবং দেওয়াল দোষে এখানে নিহত হয়েছে তিনজন, এর মাঝেও কারো বদলে হচ্ছে না, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন এখানকার বাসিন্দারা। লালখান বাজার পোড়াকলোনি থেকে কমল দেব, সময় সংবাদ। এদিকে চট্টগ্রাম লালখান বাজার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গতরাতে পাহাড় ধসে মৃত্যুর ঘটনার পর জেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফজাল হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই অভিযান শুরু হয়। অভিযানে অন্তত ১৫টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন গত মাসে ৬৫০ পরিবারকে চিহ্নিত করেছিল যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। এর মাঝে প্রথম দফায় ২০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়, তবে পরবর্তীতে রমজান মাসের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়। রোজা এবং ঈদের কারণে সেইভাবে মানুষকে আমরা রোজার মধ্যে সরাইতে পারিনি। তো আজকে যেহেতু একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমরা ইতিমধ্যে আমি আশ্রয়কেন্দ্রগুলো ভিজিট করেছি এবং আমরা আমাদের ওয়ার্ড কাউন্সিলর সহ আমাদের যারা আছে আমাদের প্রশাসনের লোকরা সহ তাদেরকে সরিয়ে আনবে। আজকে থেকে এখন থেকে কাজ শুরু হয়েছে এবং তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসবো। অলরেডি আমরা শুরু করেছি, মাইকিং শুরু করে দিয়েছি আমরা। দুপুরের সময় আরো থাকছে। দেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্বীকৃতি মিললেও নেই কোনো পরিসংখ্যান। নাগরিক অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি সামাজিকভাবে গ্রহণযোগ্যতা গড়ে তোলার তাগিদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন সব বয়সের মানুষ। শিশু পার্ক, চিড়িয়াখানা বা ফ্যান্টাসি কিংডম সবখানেই উপচে পড়া ভিড়। তবে বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন কম থাকায় ভ্রমণ কেন্দ্রে আসতে কিছুটা বেগ পেতে হয় বলে জানিয়েছেন দর্শনার্থীরা। স্বাভাবিক সময়েই বৃষ্টির দিনে ঘর থেকে বের হতে মন চায় না কারো, কিন্তু এখনকার সময়টা আলাদা। ঈদ, ঘরে ঘরে আনন্দ, এর সঙ্গে মিশে আছে বছর জুড়ে প্রতীক্ষা আর বর্ণিল সাজসজ্জার গল্প। তাই বৃষ্টি বিড়ম্বনাকে পায়ে ঠেলে ঢাকার বেশিরভাগ বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে আধুনিক অনেক বিনোদন কেন্দ্র গড়ে উঠলেও শিশু পার্কের আবেদন রয়ে গেছে আগের মতোই। ঈদের ছুটিতে বৃষ্টিকে সঙ্গে করেই রং বেরঙের কাপড় পরে পার্কটি জমজমাট হয়ে উঠেছে শিশুদের হাসি আনন্দে। ঈদের বন্ধুপে আমার আব্বুর বন্ধু পেয়েছে, তার জন্য আমরা আব্বুরকে নিয়ে ঘুরতে এসেছি। একই অবস্থা ঢাকা চিড়িয়াখানার। পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে পশু পাখিদের নিয়ে মেতে উঠেছেন দর্শনার্থীরা। তবে এখানকার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ রয়েছে তাদের। চিড়িয়াখানার সামনের গেটে রাস্তাঘাট এত নোংরা, এত খারাপ, গাড়িটা বাইরে রেখে আসছি, কাছে আনা পারলাম না। কিন্তু বাচ্চাদের খুশির জন্য, বছর একটা দিন খুশির জন্য দেখলাম, দেখলে বাচ্চারাও আনন্দ পাইলো, আমরাও আনন্দ পাইলাম। ও যখন আমাকে এই বর্ণনা বলে, আব্বা এই বানরটা এরকম লাফায়, এরকম লাফায়, এরকম করে, আমাকে দেখে একটু হ্যান্ডশেক করতে চায়, তা তখন আমার কাছে খুবই ভালো লাগে। রাজধানীর একটু বাইরে কোলাহল মুক্ত বিনোদনের স্বাদ নিতে অনেকেই ভিড় জমিয়েছেন ফ্যান্টাসি কিংডমে। তবে ভ্রমণ পিয়াসীদের আকর্ষণ বিভিন্ন ধরনের ওয়াটার রাইডের দিকেই। বৃষ্টি না হলে আরো অনেক ভালো লাগতো, বৃষ্টির জন্য অন্যান্য রাইড গুলা বন্ধ আছে, তার জন্য ওয়াটার সবাই একসাথে মজা করতে, সবাই কি অনেক ভালো লাগতেছে। ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে আর কি। ইউজুয়ালি ঢাকা শহরে তার সময় হয় না, এই সময় আর কি আমরা আসি। পরিচিত এসব বিনোদন কেন্দ্রের পাশাপাশি রাজধানীর হাতির ঝিল, রমনা পার্ক, সংসদ ভবন সহ বিভিন্ন খোলামেলা জায়গাতেও চলছে ঈদের আনন্দ আড্ডা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বিনোদন পিয়াসীদের আনন্দ উচ্ছ্বাসের খবর জানাতে এই মুহূর্তে অন্যতম দুটি বিনোদন কেন্দ্র মিরপুর চিড়িয়াখানা এবং ফ্যান্টাসি কিংডমে আছেন আমাদের দুই রিপোর্টার। চিড়িয়াখানা আছেন রিপোর্টার তাফসির বাবু এবং ফ্যান্টাসি কিংডমে রয়েছেন ইজাজ শমিক। প্রথমে যাচ্ছি তাফসিরের কাছে। তাফসির, এখানে যেসব পশু পাখি রয়েছে সেগুলো তারা ঘুরে ঘুরে দেখছে এবং উপভোগ করছেন। সকালের দিকে মানুষের সংখ্যা একটু কম ছিল, তবে বেলা যত বেড়েছে দেখেছি যে বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষ বাঘ, হরিণ কিংবা বানর এসব যেসব জন্তু পশু পাখি রয়েছে সেগুলো দেখছে। মানে বাচ্চাদের কিন্তু মারাত্মক রকমের আগ্রহ রয়েছে এই দুটাগুলো দেখার ক্ষেত্রে। এই মুহূর্তে আমি অবশ্য রয়েছি বেগুনের খাঁচার সামনে। সেই বেগুনের চিৎকার কিংবা নানা রকমের অঙ্গভঙ্গি, বিকৃত সব অঙ্গভঙ্গি সেগুলো কিন্তু সাধারণ মানুষ উপভোগ করছেন। তবে এখন যে খাঁচার সামনে রয়েছে অলিভ বেলুন, আর দেখছি যে বৃষ্টির জন্য মনে হয় পশু পাখিরও একটু মন খারাপ, তারা ভিজে যুবতুব অবস্থায় একটু জড়োসড়ো হয়েই রয়েছেন, খুব বেশি নড়াচড়া করছেন না। আর যেসব পশু পাখি সাধারণত বেশি লাফালাফি করে যেমন বানর, সেগুলো কিন্তু আজকে খুব বেশি যে লাফালাফি করেছে কিংবা দর্শকদের বিনোদন দিয়েছে সেরকম কিন্তু না। হরিণের খাঁচার সামনে গিয়েছিলাম, হরিণও দেখেছি যে অলস সময় পার করছে, এবং বাঘ কিংবা সিংহ সেগুলোকে তো একরকম দেখাই যায় না, কারণ তারা আসলে বৃষ্টির মধ্যে খাঁচার এক কোণে একেবারে শুয়ে বসে অলস সময় পার করছেন। তবে এরপরেও আসলে এত বেশি মানুষ এখানে এসছেন সবগুলো পশু পাখি দেখার জন্য, তারা কিছু কিছু হয়তো দেখতে পাচ্ছেন এবং কিছু কিছু দেখতে পাচ্ছেন না, তবে এর মধ্যেও তারা কিন্তু প্রচুর আনন্দ করছেন এটি বোঝা যাচ্ছে, এবং যত সম্ভব তারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই আনন্দ উপভোগের চেষ্টা করছেন। আর এখানে যেসব সাপ কিংবা পাখি রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা প্রচুর মানুষ দেখতে পাচ্ছি পশু পাখির পিছনে ঘুরে ঘুরে তারা সময় ব্যয় করছেন, এবং বাচ্চাদেরকে সেসব পশু পাখির অবস্থা বুঝিয়ে দিচ্ছেন। তো মূলত এভাবেই আপনারা চলে এসছেন এখানে দেখার জন্য। চিড়িয়াখানায় আমাদের কিউরেটর যিনি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আসলে গতকাল দর্শনার্থীর সংখ্যা অনেক কম ছিল এবং আজকেও শুরুতে কম ছিল, তবে বেলাতে তো বেরিয়েছে দর্শক এখন অনেকটাই বেশি বেড়ে গিয়েছে এবং এতে করে তারা খুশি বলা যাচ্ছে। তাফসির, যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকে ঈদের দ্বিতীয় দিনে নগরের বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ছুটি উপভোগ করছেন। এবং ঠিক একই রকম ঢাকা চিড়িয়াখানার বাইরে, অর্থাৎ ঢাকার একটু অদূরে যে বিনোদন কেন্দ্র রয়েছে, অন্যতম একটি বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম, সেই ফ্যান্টাসি কিংডমে কিন্তু ঢাকার আশেপাশের এবং ঢাকার ভিতর থেকে বিভিন্ন ধরনের লোকজন কিন্তু এসেছেন এবং তারা এই বিনোদন কেন্দ্রের বিভিন্ন ধরনের রাইড গুলোতে চড়ছেন এবং তারা আনন্দ উপভোগ করছেন। আপনাকে বলে রাখি যে আজকে যেহেতু সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং গতকালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, এ কারণে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে কিন্তু বেশ কিছু দর্শনার্থী কম ছিল, কিন্তু
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আপনাকে যদি বলি যে দুপুরের পর থেকে কিন্তু এই ফ্যান্টাসি কিংডমে প্রচুর সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে। এই দর্শনার্থীরা বিশেষত যে রাইডগুলোতে যাচ্ছেন, যে কেন্দ্রগুলোতে যাচ্ছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যেটিতে আমি অবস্থান করছি, ওয়াটার কিংডম। আপনি জানেন যে যেহেতু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির সাথে সাথে এখানে যে কৃত্রিম যে ঝর্ণা এবং কৃত্রিম যে সমুদ্রের যে ঢেউ, সে ঢেউয়ের মতো কিন্তু একটা ওয়েভ যে ঢেউ তৈরি করা হচ্ছে। এবং এই জায়গাগুলোতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আনন্দ উপভোগ করছেন। তবে আপনাকে একই সঙ্গে বলে রাখি যে তাদের যে উল্লাস, সেই উল্লাসটা কিন্তু আপনারা দেখছেন, প্রচুর সংখ্যক আনন্দ করছেন তারা। তবে এই শ্রেণীর মধ্যে একটি উল্লেখযোগ্য শ্রেণী হচ্ছে তরুণ সম্প্রদায়, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার ছাত্র রয়েছেন, এছাড়াও অন্যান্য যে কর্মজীবী মানুষ তারাও কিন্তু রয়েছেন, তারা প্রচুর আনন্দ উপভোগ করছেন। এবং আপনাকে বলে রাখি শুধুমাত্র এই ওয়াটার কিংডমে নয়, এখানে যে অন্যান্য যে স্লাইডগুলো রয়েছে সেখানে যে ভিড়গুলো আমরা লক্ষ্য করছি, সে রোলার কোস্টারে কিন্তু আমরা প্রচুর ভিড় দেখেছি, এবং যে স্পাইডার যে সেটাতেও রয়েছে। এছাড়া বাউন্সি ক্যাসেল, ব্যাটারি কার, সার্কাস, স্কুল, ইগলু হাউস, এই ধরনের যে রাইডগুলো সেখানেও কিন্তু আমরা প্রচুর ভিড় লক্ষ্য করছি। এছাড়া যে পাশে যে হেরিটেজ পার্ক রয়েছে, সেই হেরিটেজ পার্কেও কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এখানে যে ওয়াটার কিংডমের যে কয়েকটি রাইড রয়েছে, এই কয়েকটি রাইডগুলোর মধ্যে বেশ কয়েকটিতে কিন্তু এই বিশেষ করে ওয়েভে যেটা, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক ভিড়, এবং তারা আসলে দেখতে পাচ্ছেন যে তাদের যে উল্লাস, সেই উল্লাসটা কিন্তু প্রচুর। এবং সব মিলে আসলে ঈদের যে আনন্দ, তারা ছুটির যে আনন্দ, তারা পুরোপুরি উপভোগ করছেন। এর বাইরে আপনাকে বলে রাখি হেরিটেজ পার্ক, ওয়াটার কিংডম এবং অন্যান্য যে রাইড, সব মিলে কিন্তু চমৎকার সময় কাটাচ্ছেন নগরীর মানুষ। তো বিনোদন কেন্দ্রগুলো থেকে এই ছিল আমার কাছে, চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক রিপোর্টার তাফসির বাবু এবং ইজাজ সৌমিকের সঙ্গে আমরাও কিছুক্ষণের জন্য মিরপুর চিড়িয়াখানা এবং ফ্যান্টাস্টিক কিংডমে বিনোদন পিয়াসীদের আনন্দ সময়ের সঙ্গী হয়ে এলাম। দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে পুলিশের অপরাধ। বিশ্লেষকদের মতে নিয়োগ, তত্ত্বাবধান এবং প্রশিক্ষণের অভাবেই ঘটছে এমনটা। আর একের পর এক অপরাধে জড়িয়ে পড়ার কারণে পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতা বেড়েছে বলেও মত তাদের। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে পুলিশ মহাপরিদর্শক বলছেন, প্রতিটি ঘটনার ক্ষেত্রেই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ বাহিনী নিয়ে খান মোহাম্মদ রুমেলের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। 21 জুন ফেনীতে 6 লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় পুলিশের বিশেষ শাখার এএসআই মাহফুজুর রহমান। 2014 সালের মার্চে 135টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার হয় রামপুরা থানার এক এসআই সহ 2 কনস্টেবল। একই বছরের জুলাইয়ে ঝুট ব্যবসায়ী সুজনকে ধরে নিয়ে থানায় নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠে মিরপুর থানার এক এসআই এর বিরুদ্ধে। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাদেরকে নির্যাতনের দায়ে এরই মধ্যে আদালত থেকে সাজা পেয়েছেন খিলগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা। সম্প্রতি পদোন্নতির জন্য ঘুষের টাকা দিতে তহবিল গঠনের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার এরকম আরো অসংখ্য অভিযোগ রয়েছে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সারা দেশে গড়ে প্রতি মাসে অপরাধে জড়িয়ে পড়ছে 1,250 জন পুলিশ সদস্য। সদর দপ্তরের সিকিউরিটি অ্যান্ড ডিসিপ্লিন বিভাগে গত 3 বছরে জমা পড়েছে 50,000-এর বেশি অভিযোগ। আর নানা অপরাধে 2012 সাল থেকে 2014 সাল পর্যন্ত শাস্তি পেয়েছে বিভিন্ন পদমর্যাদার 34,129 জন সদস্য। তবে সূত্র বলছে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। পুলিশের তরফ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে এক ধরনের লোক দেখানো আর কি, যে ক্লোজ করা কিংবা সাময়িক যে আপনার সাসপেনশন আর কি, এরকম করে তাকে সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার কিছুদিন পরে আবার তাকে দায়িত্বে নেওয়া হয়। তবে তাদের সঙ্গে একমত হন পুলিশ মহাপরিদর্শক, আর এটিকে বাহিনীর দায় নয় ব্যক্তিগত স্খলন হিসেবে মন্তব্য করেন তিনি। যতগুলি ক্ষেত্রে পুলিশ সদস্যরা অপরাধে জড়িত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখিয়ে তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি ব্যবস্থা নিয়েছি, মামলা নিয়েছে, গ্রেপ্তার করেছি, চার্জশিট দিয়েছি, বিচারের ব্যবস্থা করেছি, পাশাপাশি বিভাগীয় ভাবে তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের চাকরি সুযোগ করা হয়েছে। কাজে এই ব্যাপারে তো আমরা কঠোর, কারণ আমরা কোনো ক্রমেই ন্যূনতম একটা শৈথল্য তাদের মধ্যে আমরা দেখাই না। তিনি আরো বলেন, পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ আসে তবে সবই সঠিক নয়। এছাড়া পুলিশের অপরাধ বিষয়ে তার বাহিনী জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও জানান পুলিশ প্রধান। যাদের উপর দায়িত্ব অপরাধ দমন এবং নির্মূলের, সেই তারাই যখন জড়িয়ে পড়েন অপরাধের সঙ্গে, তখন শুধু মানুষের আস্থার জায়গাটিতেই ধাক্কা লাগে না, পুলিশের প্রতি এক ধরনের অবিশ্বাসও জন্ম নেয় মানুষের মনে।
আর তাই বিশেষজ্ঞরা বলছেন সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশকে এসব অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার রাজপথ অনেকটাই ফাঁকা। এদিকে সকাল থেকে অঝোর ধারায় ঝরছে শ্রাবণের বৃষ্টি, তারপরেও পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকেই। মুষলধারার বৃষ্টি কারো কারো কাছে বিড়ম্বনা হলেও কারো কাছে উপভোগ্য। খান মোহাম্মদ রুমেলের আরেকটি রিপোর্ট। সকাল থেকেই শ্রাবণের আকাশ থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভিজছে ঢাকার রাজপথ, ভিজছে নগরীর গাছপালা। বৃষ্টি ভেজা রাজপথে যান্ত্রিক যানবাহন হাতে গোনা হলেও রিক্সা অটোরিকশার উপস্থিতি উল্লেখ করার মতো। তবে বৃষ্টি মানেই অলস দুপুর, বৃষ্টি মানেই জানলার কাছে বসে তা উপভোগ করা, কিংবা কখনো কখনো বৃষ্টি জলে ভেজা। এই কথাগুলো স্বাভাবিক সময়ের জন্য হয়তো প্রযোজ্য, কিন্তু বৃষ্টির দিনটি যদি হয় ঈদের ছুটির, তাহলে বোধহয় তাকে উপেক্ষা করে বেড়াতে বের হওয়াটাই নিয়তি। বৃষ্টির মধ্যেই উপভোগ করছি, ভালো লাগছে। এই দিন তো আর পাবো না, সে আবার এক বছর পরে আসবে, এই জন্য বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি। ভালো লাগছিল ঈদের আনন্দটা, কিন্তু বৃষ্টিটা না হলে আরো বেশি আনন্দ হতো। বৃষ্টি মাথায় নিয়ে ঈদের ছুটি উপভোগ করার মিছিলে যোগ দিয়েছেন ভিন্ন দেশ আর ভিন্ন ভাষার মানুষও। Yeah, well, we're really enjoying the Eid Mubarak festival, and especially during the Eid Mubarak festival, it's fantastic. Yes, enjoying it. We will now enjoy the museum. তবে শ্রমজীবীরা বলছেন ঈদের এই সময়টাতে দিনভর বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের জীবিকায়। বৃষ্টির কারণে খেপ কম, মানুষ বাড়ি যায় না। বৃষ্টির জন্য মানে পুরা ধরা গেছে, যেভাবে বিক্রি করছিলাম এবছর বৃষ্টির কারণে মানে একবারে পুরা ধরা। যদিও রোববারই শেষ হচ্ছে ঈদের ছুটি, তবে ঢাকার এই ফাঁকা রূপটা হয়তো থাকবে আরো কয়েকদিন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ের 36টি ছিটমহলের 21,043 জন মানুষ বাংলাদেশের ভালোবাসায় জড়িয়ে পড়েছেন, তাই এদেশের মাটি ও মানুষের সঙ্গেই থাকতে চান তারা। এই ছিটমহলগুলোতে গণনার শেষ দিনে গত 16 জুলাই 483 জন মানুষ ভারতে বসবাস করার আগ্রহ প্রকাশ করে আবেদন করেন। এদিকে বাংলাদেশ ও ভারত উভয় প্রশাসনই ছিটমহলের অধিবাসীদের নাগরিক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে। পঞ্চগড় থেকে আব্দুর রহমান পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল পাশ হওয়ার পর উভয় দেশ বিষয়টির স্থায়ী সমাধানে এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় গত 6 জুলাই থেকে উভয় দেশে থাকা ছিটমহলগুলোতে জনগণনা সহ তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এ সময় বাংলাদেশে থাকতে আগ্রহীরা বলেন নারীর টান থাকায় তারা এদেশ ছাড়তে চান না। এছাড়া বাংলাদেশি নাগরিক হিসেবে অবকাঠামো সহ যাবতীয় সুযোগ সুবিধা পাবার আশাবাদ ব্যক্ত করেন তারা। আমাদের স্বপ্ন ছিল যে কোনো একদিন ছিটমহল বাংলাদেশ হবে, আমরা বাংলাদেশি নাগরিক হব। আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয়ে গেল, অতএব আমরা ইন্ডিয়া যাচ্ছি না। রাস্তাঘাট পাকা হবে, সবকিছু হবে, আমরা কেন এখন যাব ভারত? আর ভারতে যেতে আগ্রহী ব্যক্তিরা জানান তাদের আত্মীয় স্বজনরা ভারতে থাকায় ও তাদের জন্মসূত্র ভারত হওয়ায় তারা ভারতেই যেতে চান। শীত আগে ভারত ছিল, এখন বাংলাদেশ হয়েছে। আগে এখন আমি ওই ভারতের নাগরিকত্ব বহাল রাখতেছি। আগে আমাদের বাড়ি ছিল বা ভারতে, এখন শীত বাংলাদেশ হয়ে গেছে, আমাদের পরিবার সহ আমরা ভারতে চলে যাব। এদিকে ভারতের সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র বলেন যারা ভারতীয় ছিটমহল থেকে ভারতে যেতে আগ্রহী তাদের 1 আগস্ট থেকে 30 নভেম্বরের মধ্যে যেতে হবে। ওই সময়টুকুর ভেতরে তাদের যা কিছু আছে সেগুলো যেতে চান, নিয়ে টাকা করে নিয়ে, আর যেগুলো অস্থাবর সম্পত্তি সেগুলো তো সঙ্গে যেতে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যারা ভারতে যেতে চান তাদের প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে, একই সাথে যারা ভারত থেকে বাংলাদেশে আসবেন তাদেরও সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এখানে থাকার বক্তব্য অবস্থা যা যা ব্যবস্থা দরকার সুনাগরিক হিসাবে সবই আমরা ব্যবস্থা করবো, সেই বাজেট কিন্তু অলরেডি ধরা আছে। জেলা প্রশাসন জানায় 2011 সালের হেড কাউন্টিং এর তালিকা অনুযায়ী পঞ্চগড়ের 36টি ছিটমহলে অধিবাসী হিসেবে নাম অন্তর্ভুক্ত ছিল 19,043 জন, আর এবছর 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত নতুন জনগণনার তথ্যানুযায়ী জন্মসূত্রে 1582 ও বৈবাহিক সূত্রে 418 জন অন্তর্ভুক্ত হয়েছে। সময় সংবাদ, পঞ্চগড়। চট্টগ্রাম বন্দর ব্যবহারের ক্ষেত্রে ভারত, নেপাল ও ভুটান আগ্রহী হলেও এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবহারকারীরা। এমনিতেই বছরে 13 ভাগ হারে প্রবৃদ্ধির কারণে বন্দর কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়, এর সঙ্গে ট্রান্সশিপমেন্ট যুক্ত হলে কাজের মাত্রা আরও বাড়বে। এ অবস্থায় সক্ষমতা বাড়াতে নতুন 3টি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আর চলতি বছরে শুরু হবে নতুন 2টি টার্মিনাল নির্মাণের কাজ। কমলদের আরও একটি রিপোর্ট।
বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাহ হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর, এই বন্দর দিয়ে সম্পূর্ণ হয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90% কাজ। বছরে 13% হারে প্রবৃদ্ধির ফলে দিন দিন এ বন্দরে কর্মপরিধি বেড়ে চলেছে। এর মাঝে বন্দর ব্যবহারে আগ্রহী প্রতিবেশী 3 দেশ ভারত, নেপাল এবং ভুটান। বর্তমানে এই বন্দর বছরে গড়ে 15 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করে। এই 3টি দেশ বন্দর ব্যবহার করলে বছরে আরো অন্তত 1 লাখ কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করতে হবে। চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করে আর মংলা বন্দরের উপর করেই তো ট্রানজিটটা হবে। তা আমাদের আরো সক্ষমতা বাড়াতে হবে। এখন যে এনসিটি যদি পুরোদমে চালু হয়ে যায়, আমাদের যে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল, এটার পাশাপাশি আরো টার্মিনাল বাড়াতে হবে এবং চট্টগ্রাম বন্দরকে আরো একটু গতিশীল করতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রধান 12টি জেটির পাশাপাশি এনসিটিতে 5টি ও সিসিডিতে 2টি জেটি রয়েছে। 19টি জেটির মধ্যে জাহাজে কন্টেইনার উঠানামার কাজে ব্যবহৃত কি গ্যান্ট্রি ক্রেন রয়েছে মাত্র 4টি। তাই প্রতিবেশী 3 দেশকে ব্যবহার করতে দেওয়ার আগে বন্দরের সক্ষমতা বাড়ানোর কথা বললেন চেম্বার সভাপতি। সার্ক কান্ট্রি যেগুলি আছে সেগুলির সাথে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এইগুলি সময়ের দাবি, এগুলি করতেই হবে। বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার এগুলি ঠিক করে আমাদের যে ডিমান্ড আছে ডিমান্ড ফুলফিল করে ট্রানজিট অবশ্যই হবে, এবং ট্রানজিট না দিলে আমাদের রেভিনিউ আসবে না। এই অবস্থায় সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে বন্দর ব্যবহারের সুবিধা বাড়াতে বেশ কিছু বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমাদের যে এনসিটি আছে এনসিটিকে আরো পূর্ণাঙ্গভাবে চালু করার বিষয়টি কার্যক্রম চলছে। এরপরে হচ্ছে আমাদের কেসিটি, এইটাকে আমরা যে আছে সেখানেও কি গ্যান্ট্রি ক্রেন দিয়ে এই জেটিকে পুনর্নির্মাণ করা, এটির কার্যক্রম শুরু হবে। এবং এরপরে আমরা মধ্যমেয়াদী একটি পরিকল্পনা আমাদের আছে যে বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দরে বছরে গড়ে 1650টি পণ্যবাহী জাহাজ আসে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রুবেল হোসেন বাংলাদেশের পেসারদের মধ্যে অন্যতম। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুর্ধর্ষ বোলিং এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক, বাংলাদেশ দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাগেরহাটের এই ক্রিকেটার। ছোটবেলার ঈদানন্দ, ব্যক্তিগত জীবন আর ক্রিকেট ভাবনার কথা সময় সংবাদকে জানিয়েছেন পেসার রুবেল হোসেন। ছোটবেলায় ঈদের দিন ঈদের দুপুর পর্যন্ত ফ্যামিলির সাথে থাকি, তারপরে ধরেন ঈদের পরে বন্ধু বান্ধবের সাথে বিকেলবেলা বের হয়ে যাই, বিকাল 10টা পর্যন্ত তাদের সাথে আড্ডা মারি, ঘোরাফেরা করি। বাট এখন এখন আমি সেম কিছুই দেখতেছি, এখন বাসায় গেলে আমি সেই দুপুর পর্যন্তই বাসায় থাকি, বিকেলবেলা আবার সেই বন্ধুদের সাথে আড্ডা মারি। বাট সবকিছুই সেম আর কি। এখন আমি ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার একজন, সবাই আমাকে চিনে, বাগেরহাটের সবাই ছোট থেকে বড় থেকে সবাই আমাকে অনেক রেসপেক্ট করে। দেন তারা আমার কাছে ছুটে আসে ঈদের দিন, সবার একটা আবদার থাকে, দেন ওইগুলো আমার কাছে ভালো লাগে। আমার আম্মা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে ক্রিকেটে, বাট আমার আমার আব্বা আমাকে তেমন কোনো সাপোর্ট দেয়নি। দেন পরবর্তীতে যখন আমি পেসারেন্টে যখন যাই, পেসারেন্টে যখন আমি যখন ভালো একটা ভালো কিছু করি, তখন আমি আন্ডার-19 খেলি, ন্যাশনাল আন্ডার-19 খেলি, দেন তখন আমার ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট দিচ্ছে ক্রিকেটে। আমি যখন সারা বাংলাদেশের মানুষ যখন বলে বাংলাদেশ বাংলাদেশ যখন বলে, তখন আসলে ভিতর থেকে একটা অন্যরকম একটা ফিলিং চলে আসে, না দেশের হয়ে এত মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, বা সারা বাংলাদেশ 18 কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, না কিছু একটা করতে হবে দেশের হয়ে। আমি চাই বাংলাদেশের পেস বোলারদের ভিতরে হাইয়েস্ট উইকেট টেকার হতে চাই, যাতে মানুষজন বলতে পারে না রুবেল যতদিন ক্রিকেট খেলে। আবারও ঈদ বিনোদনের খবর। ঈদের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুদের ভিড় এখন সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং এ। সকালে বৃষ্টি উপেক্ষা করে ভিড় করতে থাকেন দর্শনার্থীরা। শহরের কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির টানে জাফলং এ গিয়ে পর্যটকরা হেসে খেলে সময় কাটাচ্ছেন। সিলেটের জাফলং থেকে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। নানা প্রতিকূলতা উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদভারে মুখরিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাফলং। পর্যটকরা এখানকার নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ। এই জায়গা দেখে অনেক ভালো লাগতেছে, এবং আমরা আসছি রাঙ্গুনিয়া থেকে। খুব আনন্দ লাগতেছে, কিন্তু বৃষ্টির জন্য এনজয়টা করতে পারতেছে না, এটা নিয়ে একটা দুর্ভোগের বিষয়। ঈদের ছুটিতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পানি পাথরে খেলা উপভোগ করার জন্য মেঘালয়ের পাহাড়ের পাদদেশের পিয়াই নদীর পাড়ে এসে জড়ো হয়েছে পর্যটকরা। তবে এই পথ পর্যন্ত আসতে মধ্যখানে 7-8 কিলোমিটার পথ অতিক্রম করতে তাদের অবস্থা নাকাল। আমাকে নামতেছে প্রায় 8 কিলোমিটার আগে, ওইখান থেকে আমি পায়ে হেঁটে আসছি, আমার অনেক কষ্ট হয়েছে, আমি এখন যে ফিরে যাব ওই পরিমাণ এনার্জি আমার নাই। অত্যন্ত ভঙ্কুর পথ অতিক্রম করে
পর্যটকরা এ পর্যন্ত আসতে গিয়ে অনেকে আবার ফিরে যাচ্ছেন। এ কারণে এখানকার ব্যবসায়ীরা তাদের ব্যবসার মন্দাভাব প্রকাশ করছে বলে জানিয়েছেন। এখানে রাস্তার সমস্যা, মানে মানুষ আসতে পারে না গাড়ি ঘোড়া। আগে রাস্তা ভালো ছিল, মানুষ আইছে, আর এখন মানুষ আসে না, ব্যবসা বাণিজ্য অনেক খারাপ। পঞ্জুর থেকে জাপলঙ্গে অনেক মানুষ হাইটা আসার জন্য গাড়ি আসে না, আর আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ আর কি, পর্যটক আসে না আগের মতন। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় এই জাফলঙের উন্নয়নে সরকারের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পর্যটকরা। সিলেটের জাফলং থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চারতলা একটি ভবন ধসে মারা গেছেন পাঁচজন, আহত হয়েছেন অন্তত ১০ জন। এই ঘটনায় এখনো অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার স্থানীয় সময় রাত ৭:৩০ দিকে নয়াদিল্লির বিষ্ণু গার্ডেন এলাকায় ভবন ধসের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে উদ্ধার কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেয়। ভবনটির পাশে নির্মাণ কাজের জন্য মাটি খোঁড়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিম্বাবুয়ে ভারত টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ, হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে আজিঙ্কা রাহানের টিম ইন্ডিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টি টোয়েন্টি সিরিজও জয়ের ধারা অব্যাহত রেখেছে রাহানের ভারত। প্রথম টি টোয়েন্টিতে রাহানে বিজয় ও উথাপ্পার দারুণ পারফরমেন্সে স্বাগতিকদের বিপক্ষে ৫৪ রানের জয় পায় তারা। আজ ভারতীয় একাদশে হয়তো পরিবর্তন দেখা যাবে না, সেই সঙ্গে জিম্বাবুয়েও তাদের একাদশে কোনো পরিবর্তন আনবে না বলে আভাস পাওয়া গেছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় সারির দল পাঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তারপরও স্বাগতিকরা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ছাড়া আর কোনো ম্যাচেই সফরকারীদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬, আহত প্রায় অর্ধশত, অনেকের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামের লালখান বাজার ও বায়াজিদ এলাকায় দেয়াল ও পাহাড় ধসে শিশু নারী সহ মারা গেছেন ৬ জন, সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে পুলিশের অপরাধ, আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় দাবি পুলিশের। ৩১ জুলাই থেকে কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি। পঞ্চগড়ের বেশিরভাগ ছিটমহলের বাসিন্দায় থাকতে চান বাংলার মাটিতে। এবং ঈদের ছুটিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়, আনন্দ সময় পার করছেন সবাই। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।